শুরু করি নাকি? শুরু করি, সালাম আলাইকুম সবাইকে, আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পিকনিক, তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লোকেশন, যে আমরা কোন লোকেশনে যাচ্ছি। আরেকটা হচ্ছে পরস্পর পরস্পর একসাথে হয়ে সবাই আনন্দ করা। আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট, মানে তারা অর্গানাইজটা কীভাবে করলো, কী করলো। এই তিনটা যদি ঠিক থাকে তাহলে পিকনিক করে মানুষ মজা পায়। তাহলে আমি একটা একটা করে বলি। আমরা এতদিন যেই যেই জায়গায় পিকনিক করেছি, বাট এত সুন্দর জায়গা কিন্তু আমরা এর আগে কখনোই পিকনিকে আসিনি। এই ব্যাপারে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সভাপতি এবং আমাদের সেক্রেটারি এবং তার ফুল টিমকে, রিয়াজ ভাই, সাইমন ভাই, ফেরদৌস ভাই, তারপরে অনেকেই আছেন এই টিমে, ইমন, তারপরে নাসরিন, মানে অনেকেই আছেন, নীরব অনেকেই আছেন, যাদের সবার নাসরিন, সবার নাম বলা সম্ভব হচ্ছে না, বাট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ একটি কাজ কখনো একা করা সম্ভব হয় না। এবার হচ্ছে দাওয়াতের বিষয়টা। সারা পৃথিবীতেই ইলেকশন থাকবে, মানে একটা কম্পিটিশন থাকবে, সেটা কোন দিন, যেদিন ভোট হবে সেই দিন। ভোটের পরে সবাই আমরা শিল্পী, সবাই একত্রে সব জায়গায় একসাথে যেতে হবে। এখানে ওই দল পিকনিক করছে আমরা যাব না, আমরা পিকনিক করছি ওনারা করছে আমরা যাব না, এটা আসলে রেষারেষি হয়ে যায়। এই জন্যে আমি বলবো যে নেক্সট টাইমে যাই, যেই দলই পাস করবে, সেটা শিল্পী সমিতি, প্রযোজক, পরিচালক, যেই যেখানেই ইলেকশন হোক না, আর এখানে তো আমার সব সাংবাদিক ভাইরা আছে, আপনারাই বলবেন যে আমাদের আপনারা শিল্পীদের জন্য যে আয়োজনটা ছিল, সকল শিল্পীদের সেই রেসপন্সটা পাচ্ছেন কিনা, সকলের কাছে সেই দাওয়াতটা পৌঁছানো গিয়েছিল কিনা, বা সেটা তারা কিভাবে রেসপন্স করেছে। আচ্ছা, দাওয়াত কার্ড একদম, মানে বলতে পারেন যে আমাদের একশো শিল্পীর মতো, যেটা দাওয়াত কার্ড আমি নিজ হাতে পৌঁছেছি। সবাই খুব ভালো রেসপন্স করেছে, কে কী কারণে আসতে পারবে না, কোথায় আছেন, সব কিছুই জানিয়েছে। তো রেসপন্স আমরা খুব ভালো পেয়েছি এবং দাওয়াত কার্ড সবাই পেয়েছি। তো দিন শেষে আয়োজনটা নিয়ে কতটুকু, আপনাদের যদি বলি কাঞ্চন নিপুণ পরিষদ, তাদের প্রথমে কতটুকু সফলতা জায়গা দেখছেন? ভাইয়া একটু বলেন, যদি ভাইয়া যদি না না, আমি তো বলেছি যে আসলে সফলতার কথা নিজের কথা তো নিজে বলা যায়, হ্যাঁ, নিজের গীত নিজে গাওয়াটা এটা ভালো দেখা না, এটা মানে অন্যরা যদি বলে তার, যে আমার ছোট ভাই বলবে আমাদের এই ব্যাপারে, আমাকে দেন, লক দেয় নাই তো এখন।